বাবা চাঁদ, চাঁদ বাবা, বাবা চাঁদ। এসো বাবা, তোমার চা আছে? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কি দরকার ছিল? চিন্তা করেন না সাসি, যা মাল লাগে আমি দিব। আমি তো এসে বলেছি, কি আসেনি? চলো বাবা ভিতরে চলো। তোর আগে কি তোমাকে কিছু বলে গেছেন? আব্বা আর কথা কর, সময় পেল কই? পড়লো আর মরলো। ও আচ্ছা, তুমি আমার সম্পর্কে কিছু জানো? যে আব্বাই বলছে, আপনি তার বাল্য বন্ধু ছিলেন, অনেক বড় চাকরি করেন, লোকজনকে আপনারা খালি ঘুরসাবে। আর কিছু বলেনি? কি চাচা? আমি টাকা দিয়ে তোমার আব্বার নামে অনেক জমি জমা কিনেছিলাম, বলেনি? কই? মনে করতে পারতেছি না। অসুবিধা নাই, তোমার আব্বাকে আমি যখন যা দিয়েছি সব আমি খাতায় লিখে রেখেছি। পড়া শরীরটা ভালো নেই। ও তুমি যাও, তুমি ওকে ভালোভাবে তুলে তুলে খাও। হ্যাঁ বাবা, তুমি ওই পাশের কামরায় থাকবে। চাচা পাশের ঘরে কি টিভি আছে? আমি দেখছি। দিশের লাইন আগে পেট ভরে খাও বাবা, সব ব্যবস্থা হবে। বিসমিল্লাহ। ভালো মিষ্টি লাগাই দিছে। ও এখন আমার ভাবি হতে যাচ্ছে। তোর ভাবি হতে যাচ্ছে? খুব ভালো। কি, তোর ভাবি মানে তোর এক্স বয় গার্লফ্রেন্ড তোর ভাবি হতে যাচ্ছে? এটা কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল? সব ঠিকঠাক সব। আর এদিকে মা আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। আমি যে কতভাবে মাকে কনভিন্স করার চেষ্টা করলাম, কত কত কথা মিথ্যা মিথ্যা বানিয়ে বললাম, মা আমার কথা শুনলো না, কোনো লাভ হচ্ছে না। তোর তো এখন মরণ ছাড়া কোনো উপায় নাই। মরলেও তার এক ঝামেলা। কি ঝামেলা? এই বিয়েটা ঠেকাবে কে? তাই তো। আচ্ছা তাহলে তুই এখন কি করবি? তো কি করবো সেটা বোঝার জন্য তো ডাকছি না। দাঁড়া দাঁড়া, একটু ভাবি, একটু ভেবে নেই। শোন শোন, এখন যেভাবেই হোক তোর রিয়ার সাথে দেখা করতে হবে। ওরে ফোন দে, ফোন দিয়ে বল তোর সাথে দেখা করবি। দেখা করার পর যেভাবে হোক ওকে ওকে কনভিন্স করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তোর এখন রিয়ার সাথে দেখা করতে হবে। তুই যত তাড়াতাড়ি সম্ভব রিয়ার সাথে দেখা কর।
হ্যালো কই তুমি এখন তো কিছু আদব কায়দা শিখো আমি তোমার ভাবি হতে যাচ্ছি সালাম দাও আগে আমি আদব কায়দা পরে শিখবো তুমি আগে আমার কথার উত্তর দাও কই তুমি আমি বাসায় তুমি আমার সাথে দেখা করো মানে আপনি হুকুম করবেন আর আপনি দৌড়াতে দৌড়াতে যে আপনার সাথে দেখা করবো তাই না কেন তুমি কি আমার সাথে দেখা করবা হ্যাঁ কিংবা না আমি সুন্দরভাবে কথা না বললে কারোর সাথে দেখা করি না সরি আমি সুন্দরভাবে কথা বলতে পারি না আমিও সুন্দরভাবে না বলে দেখা করতে পারি না সরি প্লিজ একটু দেখা করো না প্লিজ আমি এসে তোমাকে ফোন দেব তুমি আসো তারপর প্লিজ দ্যাটস মোর লাইক ইট ঠিক আছে আমি আসছি হ্যাঁ আসো বাই এই আসতেছো তো হ্যাঁ যাক এছাড়া আর কোনো উপায় নাই আর কোনো উপায় নাই কি লাইক কেন একটা মেয়ের বাসা থেকে বের হওয়ার সময় অনেক ঝামেলা ফেস করতে হয় স্পেশালি মেয়েটা যদি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে আরো কঠিন আচ্ছা তোমার প্রবলেমটা কি কি প্রবলেম মানে আমার লাইফটা তো শেষ করে দিয়েছো ধ্বংস করে তামা তামা বানিয়ে ফেলেছো এখন আমার কাজিনের পেছনে লেগেছো ওর লাইফটা ধ্বংস না করা পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না না শান্তি হয় না তোমার কাজিনের লাইফ আমি ধ্বংস করছি না তোমার কাজিনের লাইফ আমি সাজিয়ে দিচ্ছি আর তুমি সেই সাজানো লাইফের দিকে তাকিয়ে তাকিয়ে দেখ তুমি আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে তুমি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াবে আমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও আমি বলছি আমার আর তোমার কাজিনের লাইফ থেকে সরে দাঁড়াও আমি বেঁচে থাকতে কোনোদিন এই বিয়েটা হতে দিব না মরে গেলেও বিয়েটা হবে তুমি কি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ ইয়েস দিস ইজ অ্যান ওপেন চ্যালেঞ্জ টু ইউ এসবের মানে কি টাকা কেন তুমি এই মুহূর্তে ঢাকা ত্যাগ করবে ও আর কখনো নীরার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবে না সেটা তো ঠিক আছে কিন্তু তার জন্য এসবের দরকার ছিল না আপনি আমাকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে না হয় বাধ্য করলেন কিন্তু নিরাকি করবেন কি করে সেটা আমি বুঝবো তোমাকে যা বললাম তুমি তাই করবে আমি কি শুধু আপনাকে একটা কথা বলতে পারি বলো আপনি আপনার ছেলেকে দেশে আসতে বলুন তারপর সে যদি এই নিরার সামনে একটু নত হয়ে কথা বলে মানে ক্ষমা চায় আমার ধারণা তাহলে কাজ হবে কেননা আপনার ছেলে যত বড় অপরাধী করুক নীরার ভালোবাসাকে অতিক্রম করতে পারবে না আমি কি এখন আসতে পারি এসো এটা লাগবে না আই এম সরি Thank you.
বাবাও কত টাকায় বিক্রি হলো? ওকে কেনার সাধ্য আমার নেই। ও অনেক টাকা চায়? না। তাহলে ফারুক ওর মতো হলেই ভালো হতো। কেন? ও বললো ওকে টাকা দিতে হবে কেন, তার চেয়ে ফারুক এসে তোমার সামনে নত হয়ে দাঁড়ালেই তো হয়। ও আরো বললো সে যত বড় অপরাধী করুক না কেন, তোমার ভালোবাসার কাছে সে অপরাধ অতি নগণ্য, তোমার মহত্বকে সে কখনো অতিক্রম করতে পারবে না। বাবা, আমি কি ফারুককে তোমার সামনে আসতে বলবো? তুমি আমাদের ক্ষমা করে দিও মা, সরি। করলাম। তোমার কাছে আসতে বলবো ফারুককে? না, আমি যাব। তুই বড় হয়েছিস না? আমার তো তোকে যথেষ্ট ম্যাচিউর একটা ছেলের মতো হতো। এরকম সিলি ম্যাটার্স নিয়ে কেউ ব্রেকআপ করে? তুই কালকেই রিয়ার বাসায় যাবি, রিয়ার বাসায় যে রিয়াকে সরি বলবি। অসম্ভব, সরি ফরিয়ে বলতে পারবো। তোর না, তোর মানসিক সমস্যা আছে, সন্দেহ বাতিক কিন্তু একটা রোগ। তুই আগে একটা, হ্যাঁ তুই রিয়ার বাসায় যাস না, তুই রিয়ার বাসায় একদম যাবি না, রিয়ার বাসায় পরে যাবি, এর আগে তুই ডাক্তারের কাছে যাবি, একটা সাইকিয়াট্রিস্ট দেখাবি। তোর এই রোগটার আসলে নিরাময় দরকার, তারপর তোর হয়তো বা রিয়ার বাসায় যাওয়া উচিত, ওকে সরি বলা উচিত। জিয়ান, রিয়া খুব ভালো একটা মেয়ে, আমার ওকে একদমই খারাপ মনে হয় নাই, আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, ও তোকে সত্যি অনেক ভালোবাসে, আর তাই হয়তো আমাকে সব খুলে বলেছে, এই প্ল্যানিং করেছে। আমাকে বলেছিল ও তোকে খ্যাপাবে, যাতে তোর রিয়েলাইজ হয়, যাতে তোর ফিল হয় তুই ওর সাথে কি করেছিস। আর তুই ওকে কেন সরি বলবি জানিস? তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়, ও তোকে হারাতে চায় না, কারণ তুই ওকে ছেড়ে দিলে ও তোকে কোনোদিনও ছেড়ে যাবে না। বিয়ের মতো মেয়ে ভাগ্যবন্ধের কপালেই জোটে, ওকে হারাই ফেলিস না। আসি রাত। থ্যাংক ইউ।
বলো দেখেছো কেন? ইস, আমার দেবর সাহেবটা তার ভাবির জন্য অপেক্ষা করতে করতে রোদ একদম কালো হয়ে গেছে। বলো দেখেছো কেন? সেটাই কালো হয়ে গেছে না? যাই হোক, মা বলছিল আগামী মাসের 15 তারিখে তোমাদের বিয়ের ডেট ফিক্সড। আমি না বলে দিয়েছি। তুমি তো না বলবেই, সেটাই স্বাভাবিক। আমি বলেছি আগামী মাসের 15 তারিখ না, বিয়ের ডেট হবে 8 তারিখ। মানে? মানে? মানে আগামী মাসের 15 তারিখ ও শুক্রবার, আবার 8 তারিখ ও শুক্রবার। তো কামাকে দেরি করে লাভ কি? শুভ কাজে তো দেরি করতে নেই, তাই বেটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো। আর দেখলাম এটা শুনে মাও খুব খুশি, খুশি হয়ে বিয়ের পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিল। ইউ হ্যাপি নাও? তুমি বিয়েটা হতে দিচ্ছ? হ্যাঁ, কেন হতে দিব না? ওয়াই? যেখানে আমার মা খুশি, ভাই খুশি, সেখানে তো আমারও খুশি হওয়া উচিত। আর তাছাড়া আমি তোমার খুশিটা কেয়ার করি। যাই হোক, মা বলেছে তোমাকে নিয়ে শপিংয়ে যেতে, তুমি বিয়ের কী কী শাড়ি গয়না কী ধরনের? হ্যাঁ হ্যাঁ, কারণ একটা সময় না বলতে বলতে আমিও ফেড আপ হয়ে গিয়েছিলাম, এখন মেনে নিয়েছি। সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়েছি নিজেকে। ভেবে দেখলাম যে বিয়ের পর তুমি তো আর আমার বাসায় থাকছো না, তাই না? তুমি রাতের বাসায় যাবে, ওখানে সংসার করবে, ঘর করবে, আমার প্রবলেম কি? শুধু আমার সাথে আর কখনো দেখা হবে না, কারণ ওদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই যা, তুমি আমাকে দেখতেও চাও না? না, তুমি আমাকে একদমই ভালোবাসো? আবার ইম্পসিবল, লজ্জা থাকলে আর ভালোবাসার নাম মুখে নেবে না। Sorry. I'm sorry, sorry for everything. আমাকে রাত সব বলেছে, সব, তার মানে আমি সব জানি। ফান করছিলাম, তোমাকে একটু বাজিয়ে দেখলাম, খ্যাপালাম। শুধু তুমি একাই খ্যাপাতে পারো, আমি পারি না। আর তোমার আমাকে খ্যাপাতে এত ভালো লাগে কেন? তুমি শুধু খ্যাপানোটাই দেখলা, আর আমি যে তোমাকে খ্যাপানোর জন্য তোমার কাছে কাছে ছিলাম তুমি সেটা দেখলা না? না, কারণ আমার দেখার কথা না, কারণ আমার চোখ জ্বলছিল। খুব জিজ্ঞেস করছিল আমাকে যে জ্বলে কিনা। হ্যাঁ, আমার শুধু চোখ না, চোখ না, কান, মুখ সব জ্বলছিল। আর যখন চোখ জ্বলে না তখন কিছু দেখা যায় না। দেখতে পাও কি কি বলে তুমি? সরি যা, খবরদার তুমি ওই জন শব্দটা কোনোদিন মুখে আনবা না, খবরদার। নো, না, নাম শুনবো না। নির্লজ্জ, বেহায়া, একটা ইতর জান। কয়টা জান তোমার? হামেশ, সত্যি আর কাউকে কোনোদিন জান নেই। আমি কি খাপানোর জন্য না? ওকে জান, জান, আমি আপনি I love you, John. I love it too, John. I love you too, for infinity, John.